Thank you.
মাথা মন্দ করে বিঘ্ন হবে কি করে? আপনি যদি শ্রদ্ধা করে শুনতে তবে বুঝতে, যদি বুঝতে তবে শ্রদ্ধা করতে। তুমি আসো ফিজিক্যাল সায়েন্সে এমবিএ, তুমি যে এত ঘন ঘন কিনারা বরবাদ করছো, আর তা তুমি দেখতে পাচ্ছ তবে প্রেসিডেন্সি কলেজে সুনাম করা বিড়ালগুলো তিনি খটকায় লজ্জায় ডাল হয়ে উঠবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আজ কথাটা কি হলো একটু বুঝিয়ে বলো দেখি। পণ্ডিত মশাই পরিণয় তত্ত্ব ব্যাখ্যা করছিলেন। ও পরিণয় তত্ত্ব, তা তত্ত্বটা আমারও জানা খুব দরকার হয়ে পড়েছে। তত্ত্বলঙ্কার মশাই বলছিলেন বিবাহের কন্যার সঙ্গে জানাশোনার চেষ্টাটা আপনারটাই করতো, কিন্তু চুক্তিটা কি দিচ্ছিলেন তা তো ভালো মনে গেল না। তিনি বলছিলেন সকল জিনিসের আনন্দের মধ্যে একটা গোপনত্ব আছে, বীজ মাটির নিচে অন্ধকারের মধ্যে থাকে, তারপর অঙ্কুরিত হলে সূর্য চন্দ্র জল বাতাসের সঙ্গে মুখোমুখি লড়াই করার সময় আসে। বিবাহ পূর্বে তোমরা হৃদয়কে বিলাতি অনুকরণে বাইরে টানাটানি না করে তাকে আচ্ছন্ন আচ্ছন্ন রাখার কর্তব্য। তখন তাও তাড়াতাড়ি দৃষ্টিতে পড়তে যেও না, সে যখন নিজে অনুকূলিত হয়ে তার অর্ধ অঙ্কুরিত সর্বোচ্চ দৃষ্টিতে তুমি তোমার দিকে অগ্রসর হয় তখনই তোমার অবসর। আমার অফিসকে সে পরীক্ষা তো আমি লাগিয়ে দিলাম। বিলেতি প্রথমকে বিবাহের পূর্বে তোমরা হৃদয়টাকে নিয়ে টানা হ্যাচটা করিনি। হৃদয়টা তখন এতই অন্ধকারের মধ্যে ছিল যে আমি তার কোনো খোঁজই পাইনি, তারপর অঙ্কুরিত হলো কিনা তারও কোনো ঠিকানা পেলাম না। এবার উল্টো রকম পরীক্ষা করতে চলেছি, এবার আগে হৃদয় তারপর অন্য কথা। পরীক্ষার দিন কবে? কাল। কাল 49 নম্বর রামপুরে গিয়ে করি। নম্বরটা কিন্তু ভালো শোনাচ্ছে। কেন হে 49 বাড়ির কথা ভাবছো? সে আমাকে টলাতে পারবে না, তুমি হলে বিপদ। পাত্র কন্যা বিধবা মা তাকে পশ্চিম থেকে সঙ্গে করে নিয়ে এসেছে। আমি ঘটককে বলে রেখেছি মেয়েটির সঙ্গে ভালো করে পরিচয় করে নিয়ে তবেই বিবাহ করো। কিন্তু অন্যদা শেষকে তুমি বহু বিবাহে পরিণত হলে। তোমাদের মতো তো আমি নাম দেখে ভয় পাই নি, যে বহু বিবাহের মধ্যে আর সমস্ত আছে কেবল বহু কুকুরে তা কিন্তু এত চম্পাবান ভাই। তবু একটা প্রিন্সিপাল আছে তো, বহু বিবাহ কিন্তু বহু বিবাহে মধ্যে হবে। আমার নাম মাত্র স্ত্রী যেখানে আছে প্রিন্সিপালও সেখানে আছে, সেই স্ত্রীও আসছে না প্রিন্সিপালও রয়েছে। অতএব এবার আমি টঙ্কা মেরে বহু বিবাহ করবো, কোনো প্রিন্সিপাল চুষকে ডরাবো না। আসু বাবু, ইহে রাখে সেদিন আপনি আমার সঙ্গে মন্ত্র নিয়ে তর্ক করলেন, এক একটি শব্দের যে এক একজন বিশেষ ক্ষমতা আছে আমার মধ্যে সম্পূর্ণ আপনি বিশ্বাস করেননি। বলো কি হেরা দে, আসলে অবিশ্বাসের ক্ষমতা এখন সম্পূর্ণ লোক হয়নি, এখনো দুই জনের ক্ষেত্রে শব্দের মধ্যে যে শক্তি আছে এই কথা বাঙালি ছেলে বিশ্বাস করছে না। বলুন বলুন না বাবু, বলো বলো মা বাবু, বলো শুনতে পাবি কথা বলি। তাও কি কখনো হয় সংসারে কি এত দাদার কাজ হতে পারে? পশ্চিম থেকে যোগ সিদ্ধ মাতা জিনিস শুনেছি মন্ত্রের পর প্রত্যেককে দেখিয়ে দিতে পারে, ব্যক্তি দিয়েছে সকলকে তিনি দেখা দেন বলেছে যোগ্য লোকগুলি কিন্তু সমস্ত দিকে। আসুন বাবু, আপনি চেষ্টা করে দেখুন না নিশ্চয় কি ফল হবেন না। থাকেন কোথায়? 22 নম্বর খেলা কল। রাধে শুনো, রাধে রাধে শুনো, রাধে শুনো, 22 নম্বর রূপান চাষের থেকে ভালো হতে পারে কিন্তু জায়গাটা ভালো ঠিক না। একদিকে বশীকরণ দিকে তার উপরে আবার খেলা তলা, মাতা ঠিক আছে মুখ খুলিয়ে শোনা হে। আরে ছি কি বলবো তার ঠিক নেই, ওনারা সাধু ছিল ওনাদের ব্যাপারে মনের ভাবনা ভাবতে হয় না, বরং তুমি বুঝে শুনে 49 এর বাবারিও। তুমি কি ভাবছো বাই খেতে পারি নাকি? তা নয় হে, বিষের উপরে দুই মাত্রা চড়িয়ে তবেই বাই আপাত মস্ত জটল হয়ে ভিবে। তাই বলে বহু বিবাহ, তোমার কথা শুনে তো আর আমি বিয়েটা করে থাকতে পারি না। শাস্ত্রে বলেছে, শাস্ত্রে বলেছে মেয়ে মানুষের একটা না একটা উৎপাত থাকা চাই, হয় বিদ্যে না হয় স্বামী আর না হয় হিস্টেরিয়া। দেখছো না লক্ষ্মী আছে বিষ্ণু, তাই তার বিদ্যের প্রয়োজন হয় না, তাই যে স্বামীকে নিয়ে আর প্যাচাচিকে নিয়েই আছে, আর সরস্বতী স্বামী রে তাই তাকে বিদ্যে নিয়েই থাকতে হয়। আর পুরুষ মানুষের স্ত্রী এবং বিদ্যে দুটোই থাকা যায়। তাই বলে বহু বিবাহ। আরে আসুহারা তুমি কি বুঝবে হে, নারী এক নারী জন্ম দিল রাখিয়া পুন্দরে। ওহ
Thank you.
ঠিক 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 কথা, মন্ত্রটা মানাই ভালো। আপনার কাছে এই
Bye.
বছরের চেহারা কিরকম বেকম করে দেখিনি, সেখান করতে যেমনি হাত ধরে বানিয়ে নিয়েছি অমনি ফট করে আমার হাতে পরিবারের এক গাছি লাঞ্ছিত হবে দেখি। অন্য কেউ হলে বলবার করতে, কিন্তু তার সুন্দর চেহারা বলবার করবার ঝুঁকি। কিন্তু এ সমস্ত কোন বেশি বস্তু তাকে বুঝতে পারছি না।
পরস্পরের নিন্দাও করা যায় না। কিন্তু রূপপ্রেমের সাদা ভাষায় সবটা করে বলুন দেখি, আমার সম্বন্ধে আপনারা কি করতে চান? না পালাবে আশঙ্কা করবেন না, আপনার তাড়িয়ে দিলেও না। কিন্তু কোথায় এলুম, কেন এলুম, কোথায় যাব, এই সমস্ত দুষ্কর প্রশ্ন মানব মনে উদয় হয়ে থাকে। Thank you.
মন্দির পেয়েছি মানব তুমি বেদাও তোমার করি সুধারও